কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে সূর্যগড় প্যালেসে। আপনি জানলে অবাক হবেন এই সূর্যগড় প্যালেসের একদিনের খরচ। কিয়ার এবং সিদ্ধার্থের বিয়ের সমস্ত দায়িত্ব নিয়েছেন মুম্বাইয়ের এক ওয়েডিং কোম্পানি। জানা যাচ্ছে 100 থেকে 150 জন অতিথি হাজির থাকতে পারেন এই অনুষ্ঠানে। সূর্যগড় প্যালেসে সাধারণত রাজকীয় বিয়ের আয়োজন করা হয়ে থাকে। আমন্ত্রিত অতিথিরা রাজকীয় অভিজ্ঞতা পান। হোটেলটিতে রয়েছে 84টি ঘর, 92টি শোয়ার ঘর, 2টি বড় বাগান, 1টি কৃত্রিম লেক, ইনডোর সুইমিং পুল এবং আরও নানা বিলাসবহুল ব্যবস্থা। জানা যাচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময় এখানে বিবাহের আয়োজনের জন্য প্রতিদিন খরচ হয় 120 কোটি রুপি, আর প্রায় 2 কোটি টাকা প্রতিদিন হিসাবে খরচ হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এর কারণ হিসেবে জানা যাচ্ছে এই সময় সবথেকে বেশি পর্যটক এসে থাকেন এখানে। আর সিদ্ধার্থ কেয়ারের বিয়েটাও ঠিক হয়েছে এই বিশেষ সময়ে, তাই 3 দিনে এই স্থানে তাদের বিয়ের জন্য মোট খরচ হবে 6 কোটি টাকার মতো। এছাড়াও যদি প্রাইভেট ট্রাভেল এবং আরও নানা কিছু খরচ এর সঙ্গে যোগ হয় তাহলে খরচের পরিমাণ আরও বাড়তে পারে। বলিউডের সবথেকে বেশি খরচ সাপেক্ষে বিবাহগুলোর তালিকায় থাকতে চলেছে সিদ্ধার্থ এবং কিয়ারের বিয়ে। এছাড়া বিয়েতে কিয়ারের সাজগোজ নিয়ে থাকছে নানা গুঞ্জন। এখনও পর্যন্ত রহস্য থেকে গেছে কিয়ারা আদভানির বিয়ের পোশাক নিয়ে, কোন ডিজাইনের পোশাক পরবেন তিনি। বিয়ের সাজের ক্ষেত্রে বলিউড অভিনেত্রীদের বরাবরের পছন্দ সব্যসাচী মুখোপাধ্যায়। দীপিকা পাটুকন থেকে শুরু করে আলিয়া ভাট প্রায় সবাই আস্থা রেখেছেন সব্যসাচীর উপর। তবে কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী সব্যসাচী নয়, বিয়েতে কেয়ার পড়ছেন মনীষ মালহোত্রার নকশা করা পোশাক। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।